أما جارا إشان صديقا رضي الله تعالى خان خوات تيك الله نبي عشتين صحابي كرام دير كاته الله نبي اك دير كاته امام حسان بشاتين على دير كاته ركوري امام حسين بشاتين دوي نواسا كنية الله نبي عنون دير شاته صحابي كرام دير كاته صحابي كرام را شوئے اوٹے تانیے بولین حضرت عمر فاروق سلام دلین السلام علیکہ یا رسول اللہ یا حبیب اللہ اللہ نبی السلام جواب دلین حضرت عمر فاروق خوشی دیانون دے بولے تھے بھائی امام حسان او بھائی امام حسائن قطو شندر سواری پیتے بھائی اللہ نبی کی بولے دلین عمر فاروق خلی سواری تا شندر دیکھ لیں سواری روپنے جارا سوار بے بوشیا دین تارا کو تو شندر قیامت ایر کٹین حشر اما رسول پاک صلی اللہ علیہ وسلم امت جنو دیوانا رسول پاک کانتے کانتے چھوٹ بین گوڑا میدان محشر যেখানে যেখানে রাসূলের পাক যাবেন উম্মতের জন্য সব জায়গায় আল্লাহ রাসূলের সাথে থাকবেন ইমাম হাসান হুসাইন ময়দানে মাশরে ইমাম হাসান হুসাইন একদিকের হাত আমার রাসূলের পাক ধরবেন আরেকদিকের ইমাম হাসান হুসাইনের হাত মা ফাতেমা ধরবেন এমনি করে ইমাম হাসান হুসাইনের হাত ধরে আমার রাসূলের পাশে সাল্লাম মা ফাতেমা কাঁদতে কাঁদতে ইমাম হাসান হুসাইনকে নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিমে নিয়ে সে দাঁড় করাবেন রাব্বুল আলামিন আল্লাহ আজ কিয়ামতের ময়দানে আপনার দরবারে সবাই হাজির দুনিয়ার মানুষ ইমাম হাসান হুসাইনকে কত কষ্ট দিয়েছে অন্যায়ভাবে কত অত্যাচার জুলুম করেছে আজ কিয়ামতের ময়দানে আপনার ধর্মের তার বিচার চাই হযরত মা ফাতেমা কাঁদবেন আমার রাসূলের পাক কাঁদবেন আমার রাসূলের পাক কেঁদে কেঁদে একবার ইমাম হাসান হুসাইনের মুখের দিকে তাকাবেন আর একবার করে ময়দানে মাশারে কোটি 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 গুনাহগার উম্মত উম্মতি হায় 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 করে কাঁদতে থাকবে হুজুর একবার চেয়ে চেয়ে দেখবেন একবার ইমাম হাসান হুসাইনের মুখের মানে তাকাবেন আর একবার ময়দানে মাশারে কোটি 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 গুনাহগার উম্মত উম্মতির মুখের মানে আমার রাসূলের পাক চেয়ে দেখবেন কোটি 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 উম্মত উম্মতি নফসি নফসি করে হায় হায় করে কাঁদতে থাকবেন আমার রাসূলের পাক বলবেন ও রব্বুল আলামিন আল্লাহ পাক আপনাদের বিচার দিয়েছিলাম ইমাম হাসান হুসাইনের জন্য বিচার চাই না আল্লাহ পাক বিচার চাই না আমি আজ কিয়ামতের ময়দানে আমার ইমাম হাসান হুসাইন বিনিময় আজ কিয়ামতের ময়দানে আমার গুনাহগার উম্মত উম্মতি দিগকে আজকে আপনি নাজাত দিয়ে দি জোরে বলুন না সুবহানাল্লাহ নারাই দেখবে নারাই দেখবে চিন্তা করেছে বাবা আল্লাহ পাক কি নিয়ামত করেছে কি নিয়ামত করেছে তমাম বেহেশতি মহিলাদের রানী খাতুন জান্নাত হযরত মা ফাতিমা রাদিয়াল্লাহু আনহাকে আল্লাহ পাক সরদারিনি করেছেন বেহেশতের সরদারিনি তমাম বেহেশতি নওজওয়ানদের সরদার হযরত ইমাম হাসান হুসাইন কে আল্লাহ পাক করেছেন জোরে বলবেন না আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদে আশবাব আহলিল জান্নাহ তমাম বেহেশতি নওজওয়ানদের সরদার আল্লাহ করেছেন ইমাম হাসান হুসাইন কে জোরে বলবেন না চিন্তা করুন আমার দিনদার ইমানদার ভাইয়েরা
حضرت امام حسن حسین একদিন আম্মা জান কেটে গেল আম্মা জান আমার নানা জানকে সবাই দাওয়াত করে নিয়ে যে ভালো বন্ধু খাওয়ায় নানা জানকে বাড়িতে নিয়ে কত আনন্দ করে আমার নানা জানকে দাওয়াত করুন না আম্মা জান আমাদের বাড়িতে কবে দাওয়াত করবেন আম্মা জান حضرت মা ফাতিমা বললেন বাবা ইমাম হাসান হোসেন তোমার নানা জানকে দাওয়াত করলে নানা জানের সাথে অনেক মেহমান আসবে তাদের মেহমানদারি করানোর মত তোমার আব্বা জানের সমর্থন নাই তোমার আব্বা জান বড় গরীব তোমার আব্বা জান বড় গরীব তোমার আব্বা জানের সমর্থন নাই সমস্ত মেহমানদের মেহমানদারি করাবে حضرت امام حسن حسن من خراب ہوئے گا کولیر اوپر بوشے بوشا اممہ جان امان نانا جان کے کھیتے نا دیلو آش بے دعوت قربین دعوت قربو اممہ جان اممہ جان فاطمہ رکول تے کہ اوٹے امام حسن حسن چھوٹے 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 نانا جان کہا جو سلام دیجا سلام علیکم نانا جان নানা জানের কোলে যা আদর করে বসে নানা জান আপনার দাওয়াত আমাদের বাড়িতে আপনার দাওয়াত কখন আসবেন নানা জান আমার আম্মা জান যাওয়ার কথা বলেছে কখন আসবেন নানা জান আল্লাহ রাসূল খুশি হয়ে জিজ্ঞেস করেছে নানা ভাই দাওয়াত তো করছো কি খাওয়াবে বলো তো দেখি আমাকে দাওয়াত করছো কি খাওয়াবে বলো তো দেখি ঘরে তো কিছু নেই আল্লাহর নবী তো সবই জানে তবু হাসতে হাসতে বলছেন নানা ভাই দাওয়াত তো করতে কি খাওয়াবে বলতে দেখি হাজার ইমাম হাসান হোসেন হাসতে হাসতে বলে দিয়েছে নানা জান আমার আম্মা জান আপনার জন্য অনেক কিছু খাবার জোগাড় করেছে জোরে বলবেন না জোরে বলবেন না আল্লাহ রাসূল হাসতে হাসতে বলে যাও ভাই আমি কাল সকালে তোমাদের বাড়িতে আসব যাও হযরত ইমাম হাসান হোসেন হাসতে হাসতে ছুটে 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 এসে ডাকছে আম্মা জান নানা জানকে দাওয়াত করে দিয়েছি নানা জান বললেন কাল সকালে আসব হযরত মা ফাতিমার মন খারাপ হয়ে গেছে তাদের ছেলে মানুষ দাওয়াত তো করেছে তাহলে এখন আব্বা জান আসলে আব্বা জানের সঙ্গে আরো সাহাবারা তো আসবে না আসবে না উপায় খুব চিন্তিত হয়ে গেলেন স্বামীও ঘরে নেই হযরত আলী ঘরে নেই বিদেশ সফরে গিয়েছিলেন খুব চিন্তায় পড়ে গেলেন সারা রাত ঘুমাননি সারা রাত জেগে আছে ইমাম হাসান হোসেনের শখ হয়েছে নানা জানকে একটা আনন্দ করবে বাড়িতে ঘরে তো কিছু নেই হযরত মা ফাতিমা তাহাজ্জুদে নামাজ পড়লেন তাহাজ্জুদে নামাজ পড়ে সিজদায় পড়ে কাঁদছে আল্লাহ আমার স্বামী হযরত আলী বিদেশ সফরে আছেন আমার ইমাম হাসান হোসেন আব্বা জানকে দাওয়াত দিয়েছে তাদের একটু শখ নানা জানকে এটা আনন্দ করবে আল্লাহ পাক তুমি আপনি আমার স্বামীর সম্মানটা বাঁচান আমার স্বামীর সম্মানটা বাঁচা মা ফাতেমা সিজদায় পড়ে কাঁদছে ফজরের নামাজ পড়লেন ফজরের নামাজ পড়ে আবার সিজদায় যে কাঁদছেন এমন সময় হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাম এসে হাজির হয়ে গেলেন ঘরে দরজার বাইরে দাঁড়িয়ে জিবরাইল আসলাম সালাম দিলেন আসসালামু আলাইকুম মা ফাতেমা ও মা ফাতেমা সিজদাতে মাথা তুলুন সিজদাতে মাথা তুলুন মা ফাতেমা দেখেন আপনার ঘরে দরজার বাইরে কে দাঁড়িয়ে আছে হযরত মা ফাতেমা সিজদা থেকে মাথা তুললেন পেছন দিকে চেয়ে দেখলেন দরজার দিকে দেখলেন দরজার বাইরে মা হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাম বেহেশতে থেকে খানা একটা থালে করে খানা নিয়ে জিবরাইল সাহেব মাথায় করে নিয়ে দাঁড়িয়ে আছে জোরে বলুন আরো জোরে বলুন সুবহানাল্লাহ নারে দেখ
حضرت جبريل علیہ السلام حکم دیয়েছেন মা فاطمه ঘরের মধ্যে আসবো আসবো আল্লাহ পাক আপনার আব্বা জানের কিসমতে বেহেশত থেকে খানা দিয়ে পাঠিয়ে দিয়েছেন সুবহানাল্লাহ হযরত জিবরাইল আলাইহিস সালাম খানা থালটা নাবালেন নাবালেন নাবিয়ে দিয়ে জিবরাইল আলাইহিস সালাম দাঁড়িয়ে আছে হযরত মা ফাতেমা ওয়াজাবি চলে যান আর দরকার না আমার মনের আশা পুরো হয়ে গেছে জোরে বলবেন না চলে যান জিবরাইল সালাম দাঁড়িয়ে থাকলে হযরত মা ফাতিমা রাদিয়াল্লাহু আনহা মনটা খুশি হয়ে গেছে আল্লাহ রাসূলের সাথে হাজির হয়েছেন হযরত ইমাম হাসান হোসেন ছুটেছে ছুটে ছুটে গিয়ে নানা জনের দুদিকের হাত ধরে নানা জনকে সাথে করে নিয়ে সদরে নিয়ে এসে বসালেন সমস্ত সাহাবায়ে কেরামদের বসালেন নানা জনের হুকুম নিয়ে বাড়ির ভিতরে প্রবেশ করলেন ইমাম হাসান হোসেন ছুটে ছুটে আম্মা জনের গলা জড়িয়ে ধরে হাসছে আম্মা জান নানা জন এসেছে আমাদের বাড়িতে আম্মা জান নানা জনকে কি খাওয়াবেন আম্মা জান حضرت امام حسان حسین کے ماں فاطمہ گھرے لیے گلے گھرے بھی تو لیے جے اوہ تھالے ڈھاکنا تا تھالے رفر جے کافو شندر کافو ڈھاکا دیا چلو اوہی تکے کھولے امام حسان حسین کے ماں فاطمہ دیکھا دیں جرے بول بھی نا حضرت امام حسان حسین خوشی دے باگ باب ہوئے گا چن جرے بول سبحان حضرت ماں فاطمہ کھانا خوشی خوشی دیچے امام حسان حسین ہاتھ گرے بوئے بوئے لیے نانا جانے سامنے شعب شجیے شجیے راک چین جرے بولن سبحان کھانا پہنچے گا چھے اللہ رسول کا چھے دوستو خان دے ہاتھ دوئے سمسو صحابی در ہاتھ دوئے دلے اللہ رسول سامنے تکن امام حسان حسین کھانا কেটে কেটে সব সাহাবীদের সামনে সব তাকসিম করছেন সমস্ত সাহাবাই কেরামদের সামনে পৌঁছে গিয়েছে আল্লাহ রাসূল হুকুম দিলেন বাবা বিসমিল্লাহ সবাই খাওয়া শুরু করেন সবাই খাচ্ছেন আল্লাহ রাসূলও খাচ্ছেন সাহাবাই কেরামরা খাচ্ছেন ধনী ধনী সাহাবা যারা ছিলেন পয়সাওয়ালা বিশকিমতি অবস্থাশালী সাহাবা ধনী ধনী সাহাবারা খাচ্ছে নিজেরা নিজেরা ফুসফুস করে বলা খাওয়া করছে হযরতে আলী খানা কোথায় পেল খানা জীবনে বহুত খেয়েছে তেমন লেজিজ খানা এত জায়েকা এত জায়েকা এত লিজ্জতওয়ালা খানা তো জীবনেও খায়নি এই খানা হযরত আলী কোথায় পেল যা দেখতে পেয়েছি সবার উপর দিয়ে হযরত আলী রেকর্ড করে গেলেন জোরে বলবেন না হযরত ইমাম হাসান হোসেন শুনতে পেয়ে গেছিলেন শুনতে পেয়ে বলেছিলেন মজলিসে দাঁড়িয়ে ও আমার নানা জানে ধনী সাহাবীরা আমরা গরিব বলে আমাদেরকে মনে শখ না একদিন নানা জানকে নিয়ে একটু ভালো মন্দ খাওয়াবো আপনারা আমার নানা জানকে নিয়ে যা আপনার বাড়িতে কত দামি দামি খানা খাওয়ান আপনাদের ছেলে বলে বাচ্চাদের নিয়ে কত আনন্দ করে আমাদের কি গরিব বলে শখ নাই হ্যাঁ আপনারা অবহেলা করছে এ খানা দুনিয়ার খানা নয় আর ইমাম হাসান হোসেন বলে ফেললেন ও আমার নানা জানের সাহাবীরা এ খানা দুনিয়ার খানা নয় আমার আম্মা জান আল্লাহ পাকে দরবার দোয়া করেছিলেন আল্লাহ রাব্বুল আলামিন হযরত জিবরাইল মারফতে বেহেশত থেকে খানা দিয়ে পাঠিয়ে দিয়েছে জোরে বল আরো জোরে বল সুবহান সবার খানা খাওয়া হয়ে গেল বাড়িতে সকলে খানা খাওয়া হয়ে গেল দেখতে বাজায় খালের মধ্যে অর্ধেকটা মতো খানা এখনো বেঁচে আছে জোরে বলুন হযরত মা ফাতেমা ডাকলেন চাচা জান ও
চাচা যান জানদারে খানা নিয়ে চলে যান এই খানা বেহেশতের খানা দুনিয়াতে কোথায় রাখবো যার বেহেশতের মধ্যে রেখে দেন কাল কিয়ামতের পরে আমার আব্বা জানের উম্মত উম্মতি দিগকে সেখানেও গিয়ে এই খানা খাওয়াবো জোরে বলুন না সুবহানাল্লাহ নাই দেখবে নাই দেখবে দুরূদ শরীফ আল্লাহুম্মা صلي على اللهم صل على دل سے پیارا محمد محمد کے ہمیں ہمارا محمد جو آنکھوں میں آئے تو کبوت رکھے گا اے پردہ ہمارا تمہارا محمد اللهم صل على مولانا وعلى آل سيدنا مولانا صدا ہے محشر میں لبیک ربیک پکارا محمد صدا ہے معاشر میں لبیک لبیک جہاں امتوں نے پکارا محمد شفاعت ہے منتظر اہل معشر کہ اب کرتے ہیں کچھ اشارہ محمد ہمیں جانو دل سے پیارا محمد محمد کے ہم ہیں ہمارا محمد اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا مولانا محمد ہمارا دین دار ایماندار بھائی نیکار اللہ والا بھائی جوان جوکرا আমাদের ছেলেরা বাচ্চারা মায়েরা বোনেরা বেটেরা আল্লাহ আল্লাহ রসুলের মহাব্বত হাসিল কর আল্লাহ আল্লাহ রসুলের ভালোবাসা হাসিল কর আল্লাহ ওয়ালাদের ইত্তেবা অনুসরণ অনুকরণ বুঝেছে আল্লাহ ওয়ালাদের অনুসরণ কর নেককার দিনদার ইমানদার আল্লাহওয়ালা ভাই ও বাবাজিরা কিয়ামতের কঠিন হাশরের দিনে আল্লাহ রাব্বুল আলামিন বিচার করবেন আল্লাহ বাগ ডাকবেন ও আমার হাবিবে পিয়ারা জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার প্যারা হাবিব আপনি উঠে আসুন আমার আরশ আজিমে উঠে আসুন আল্লাহ পাক আমার নবী পাককে ডাকবেন আরশ আজিমে আল্লাহ পাক রব্বুল উঠিয়ে বসাবেন এখানে বসুন আপনি বসুন আপনি একটু বসে থাকুন আমি একটু বিচার করি
আল্লাহ পাক আমার নবী পাককে বসিয়ে রেখে বিচার করবেন ময়দানে মাহশারে আল্লাহ পাক ফেরেশতাদের ডাকবেন ফেরেশতারা হিসাব লাও আল্লাহ ফেরেশতারা জিজ্ঞাসা রব্বে আল্লাহ ও রব্বুল আলামিন আল্লাহ পাক কেমন ভাবে হিসাব লব আল্লাহ হুকুম করবেন 1000 এর মধ্যে একটা বেহেশতে যাবে 999 জনকে দিয়ে যে জাহান্নামায় ফেলে দাও সর্বপ্রথম ময়দানে মহাশরে বিচারটা এইটা হবে 1000 এর মধ্যে একটা বেহেশতে যাবে 999 জনকে আল্লাহ হুকুম করবেন জাহান্নামায় ফেলে দাও কি সূক্ষ্ম ব্যাপার চিন্তা করে এই হিসাবটা কাদের হবে সাধারণ লোকে আম মানুষের আম মানুষের এই হিসাব তো হবে আলেম মাওলানাদের হুজুর সাহেব পীর সাহেব মৌলী সাহেব মুফতি সাহেব মুহাদ্দিস সাহেব দাওরায়ে হাদিস আপনি জানেন না এরা আমার বান্দা এরা আপনার উম্মত এরা আমার সাথে কত দূর পর্যন্ত নাফরমানি করেছে ও আমার হাবিব আপনি সেই দিনে গিয়ে দেখবেন ইন্নামা ইখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা ও ইন্নামা ইখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা ও আলেম সম্প্রদায় যারা এরা আল্লাহ পাককে বেশি ভয় করে কারা আল্লাহকে ভয় করে কারা আলেম হবে খাঁটি আলেম যে হবে আল্লাহকে ভয় করবে আল্লাহকে ভয় করবে আল্লাহ ওয়ালা বান্দা যারা আউলিয়া বান্দা মকবুল বান্দা যারা তাদের চোখে দেখবেন সবসময় পানি না জানি কোথায় কি ছুটে গেছে না জানি কখন কি করে ফেলেছি হিসাবে দিন ধরা পড়বে কোটি 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 বান্দার সামনে ফেরেশতারা হাতে পায়ে বেড়ি বেঁধে টেনে টেনে নিয়ে যে জাহান্নামায় ফেলবে এর থেকে বড় বেঐজ্জতি আর কিছু নাই তারা আখেরাতকে বেশি ভয় করে কথা বুঝেছে তাহলে আলেম মাওলানা হুজুর সাহেব হলে হবে না মৌলী সাহেব হাফেজ সাহেব মুফতি সাহেব হলে হবে না দেখতে হবে আল্লাহকে ভয় করে কারা আল্লাহকে কারা ভয় করে তাদের দেখবে দেখলেই চিনতে পারবেন কথা বুঝেছে আল্লাহ বাবা আমির হাবিব আপনি ঘাবড়াবেন না ময়দানে মাশারে আমি আল্লাহ পাক একটা সময় করে দেব এখন থেকে অতক্ষণ পর্যন্ত কোনো হিসাব লব না বেহেসাব আল্লাহ ও আমির সেই দিন আপনি দেখতে পাবেন আমি আল্লাহ বা হুকুম করব আমার ফেরেশতা দিগকে ও আমার ফেরেশতারা আমার আটটা বেহেশতের সব দরওয়াজা গুলো খুলে দাও আল্লাহ ফেরেশতারা বেহেশতের সমস্ত দরওয়াজা গুলো খুলে দেবেন আটটা বেহেশতের দরওয়াজা খুলে দেবেন আল্লাহ ও ফেরেশতা সরে যাও
আড়ালে সরে যাও সরে যাও আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের সামনে আল্লাহর কুদরতি পর্দা আল্লাহ করে দেবেন কুদরতি পর্দা আল্লাহ পাক করে দেবেন আল্লাহ পাক আমার আমার হাবিব আমার প্যারা দোস্ত আমার প্যারা বন্ধু আমার প্যারা হাবিব এবার আপনি নেবে যান ময়দানে মাশারে নেবে যান 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 আমি আল্লাহ পাক আমার আটটা বেহেশতের সব দরওয়াজাগুলো খুলে দিয়েছি আপনি নেবে যান কাকে কাকে বেহেশতে নেবেন কাকে কাকে বেহেশতে নেবেন যান চলে যান চিন্তা নাই ভয় নাই আমি আল্লাহ আর আপনি আমার হাবিব ছাড়া কেউ নাই আমি আল্লাহ পাক আমার বান্দা আপনার উম্মতের উপরে আমি আল্লাহ পাক কতটা মায়া করি এখানে আপনি আর আমি ছাড়া কেউ নেই ফেরেশতাদের সামনে আমি আল্লাহ পর্দা করে দিয়েছি কেউ জানবে সেই দিন দেখতে পাবেন হাবিব আমি আল্লাহ আমার বান্দাদের ঘরে আপনার উম্মতদের ঘরে আমি আল্লাহ পাক কতটা ভালোবাসি জোরে বলবেন না পঞ্চাশ হাজার বছরের সময় হবে কেয়ামতের ময়দান বিচার সবসময় একরকম হবে না জানে লেখাপড়া জানে কটা কিতাব পড়েছে বড় বড় মুফতি দাবি করছে এলেম আছে জানে লম্বা জামা গায়ে দিয়ে নকশালা টুপি মাথায় দিয়ে রুমাল ঝুলে তিন তিন লাফাচ্ছে মনে করছে কি একটা হয়ে গেছে পা গুন কোথায় গেলে এলেম আছে কটা কি দাম পড়েছে জানে ওর নিজের হিসাব কি বুঝে নিজে জানে ফক ফকর বকতেছে বড় বড় কথা বলে জানেও কেয়ামতের ময়দানে পঞ্চাশ হাজার বছরের সময় হবে সর্বপ্রত্যন্দে বিচারটা হবে এক হাজারের মধ্যে একটা বেহেশতে যাবে নশো নিরানব্বই জনকে আল্লাহ জাহান্নামায় ফেলে দেবেন এই বিচারটা আম লোকের হবে না সাধারণ লোকের হবে না এই বিচারটা হবে আলেম মাওলানা হাফেজ কারি হুজুর সাহেব সুফি সাহেব মলি সাহেব মুফতি সাহেব মুহাদ্দিস সাহেব দাওরে হাদিস ইমাম হাজি এদের হিসাব হবে এরকম সুকু হিসাব কেমতের শেষে বিচার হবে আল্লাহ বা হুকুম ফেরেশতা যাও যাও আমার বান্দাদের আমল নামা খুলে দেখো আমল নামা খুলে দেখো কার জীবনের একটা ভালো গুণ আছে দেখে নাও একটা যে ভালো গুণ থাকে ওই বান্দা গুলোকে নিয়েছে আমার বেহেশতের মধ্যে পৌঁছে দাও জানে বড় বড় মশলা ঝাড়ে বড় বড় ফতোয়া ঝাড়ে কার মশলা কাকে ঝাড়ছে নিজে জানে কাদের মশলা কাদের উপর ঢালছে এর মাঝে আসল জিনিস নেই তো আসল জিনিস নেই বড় বড় খালি ফতোয়া ধুমধুম করে ফতোয়া দিয়ে দেয় জানে মূর্খ লেখাপড়া নেই চটি বই ভরা ক্যাসেট শোনা ক্যাসেট শোনা চটি বই পড়া এলেম নেই কায়ামতের ময়দানে মাসের এক ব্যক্তি গুনাহ সব ওজন করা হবে দেখে বোঝা যাবে গুনাহ দি ভারী সবের দি হালকা আল্লাহর হুকুমে ফেরেশতা ওই বান্দাটা ধরে টেনে টেনে নিয়ে যে জাহান্নামা দিকে নিয়ে যাবে বান্দাটা কানতে থাকবে আল্লাহ হুকুমে ফেরেশতা দেখো দেখো আমার বান্দাকে জিজ্ঞাসা করো দুনিয়ার বুকে আমার কোন ওলি আল্লাহ বান্দা সে দুস্তি ছিল কিনা
ফেরেশতা জিজ্ঞাসা করে আপনি দুনিয়াতে আল্লাহ কোন ওলি আল্লাহ বান্দাদের সাথে মহব্বতের দুস্তি ছিল কিনা আপনার শুনে বলে তা ছিল না আল্লাহ বাজি ফেরেশতা জিজ্ঞেস করো দুনিয়ার বগ আমার ওলি আল্লাহ বান্দাদের দরবারে আসা যাওয়া করত এমন বান্দা যারা আমার ওলি আল্লাহ দেশে মহব্বত রাখত তাদের সাথে ওর দুস্তি ছিল কিনা জিজ্ঞেস করো আল্লাহ ফেরেশতা জিজ্ঞেস করত কোন বান্দা জবাব দেবে হ্যাঁ আল্লাহর ওলি বান্দাদের দরবারে আসা যাওয়া করত এমন অনেকের সাথে আমাদের বন্ধুত্ব মহব্বত ছিল আল্লাহ বলে ছেড়ে দাও ও আমার ফেরেশতা ছেড়ে দাও আমি আল্লাহ পাক আমার ওলি বান্দা দোস্তের খাতিরে এই বান্দাদের আমি আল্লাহ নাজাত দিয়ে দিলাম এটা হলো উসুলে হাদিস ওলি আল্লাহর খাতিরে না ওলি আল্লাহর দোস্তের খাতিরে এক ব্যক্তি গুনাহ এবং সওয়াব অর্জন করা হবে দেখতে পাওয়া যায় গুনাহ দিক ভারী সওয়াবের দিক হালকা হয়ে গেছে আল্লাহ হুকুম ফেরেশতা যাও বান্দাটা জাহান্নামে নিয়ে ফেলে দাও আল্লাহ ফেরেশতা গিয়ে ধরবে জাহান্নামে নিয়ে যায় টেনে টেনে ওই বান্দাটা হাও হাও করে কাঁদবে রব্বুল আলামিন আল্লাহ পাক আমায় জাহান্নামে দেবেন না আল্লাহ জাহান্নামে কঠিন আজাব আমার শরীরে সহ্য করতে পারবো না আল্লাহ আমায় জাহান্নামায় না দিয়ে একটুখানি সময় দেন আজ কেমন ময়দান অনেক আত্মীয় স্বজন আছে আমি একটু চেষ্টা করে দেখি যদি কারো একটা নেকি যদি সাহায্য পায় মান্দার একটা নেকি কম পড়বে একটা নেকি থাকলে পরে ওই বান্দা বেঁচে চলে যাবে একটা নেকি কম পড়েছে বান্দা কাঁদবে আল্লাহ বান্দার তোকে সময় দেবো সময় কি করবি কায়ামতের ময়দানে অনেক আত্মীয় স্বজন আছে ঘুরে ঘুরে দেখি কারোকে একটা নেকি যদি ভিক্ষা পায় আল্লাহ বলে বান্দারে দেখতে পাওয়া যায় কায়ামতের ময়দান আমি আল্লাহ চুল চুল হিসাব দেবো দেখতে পাই কত তব্বর তব্বর আলে মরা হাফেজ কারি ইমাম হুজুর সাহেব কত মুফতি মুহাদ্দিস দেওরে হাদিস সবাই হাই হাই করে কাঁদতে যায় তোকে কে নেকি দেবে রে বান্দা বান্দা তবুও কাঁদবে আল্লাহ একটু সময় দেন না আল্লাহ আমি একটু চেষ্টা করে দেখি আল্লাহ ওই ফেরেশতা ওকে ছেড়ে দাও ছেড়ে দাও আল্লাহর ফেরেশতা ছেড়ে দেবে আল্লাহ বলে যাও কে আত্মীয় আছে তোমার জানাশোনা আছে দেখো কে নেকি দেয় ওই বান্দা কায়ামতের ময়দানে কাঁদতে কাঁদতে ছুটবে গোটা কায়ামতের ময়দানে কোটি 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 বান্দার ভিতরে তন্ন তন্ন করে খুঁজে 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 মাকে খুঁজে বের করবে মায়ের গায়ে গিয়ে আম্মা যান ও আমার জনম দুঃখিনী মা গর্ভধারিণী মা আজকে আমাদের ময়দানে আমি আপনার সন্তান আল্লাহ দরবারে আসামি হয়ে গেছি একটা নেকি কম পড়েছে মা গো একটা নেকি দেবেন মা তাহলে জাহান্নামের আজাদে নাজাত পেয়ে যাব মা কাঁদবে বাবা তোর তো হিসাব হয়ে গেছে তুই জানতে পেরে গেছিস তোর একটা নেকি কম পড়েছে আমি এখন জানতে পারিনি আমি এখন লাইনে দাঁড়িয়ে আছি আমার এখন হিসাব হয়নি আমি এখন পিছনে দাঁড়িয়ে আছি আমার হিসাব হবে আমার নেকি আছে কি নাই কতটা নেকি আছে কি গোনা আছে আমার নেকি আছে কি নাই তাও তো এখনো জানতে পারিনি বাবা আমি তোকে এখন একটা নেকি দিতে পারবো না তোর হিসাব হয়ে গেছে তুই জানতে পেরে গেছিস তোর একটা নেকি কম পড়েছে আমার এখন হিসাব হয়নি বাবা আমার নেকি আছে কি নাই তাও তো জানতে পারছি নি তোকে আমি এখন একটা নেকি দিতে পারবো না বাপেই কাজে যাবে বাপ ফিরিয়ে দেবে
চাচার কাছে ভাইয়ের কাছে যাবে ফিরিয়ে দেবে বিবির কাছে ছেলে মেয়ের কাছে যাবে ফিরিয়ে দেবে আত্মীয়-স্বজন বন্ধু বান্ধবীর কাছে যাবে ফিরিয়ে দেবে কেউ আর একটা নেকি ওকে দেবে না এত চেষ্টা করার পরে বান্দা যখন ফেলিয়র হয়ে গেল নিরুপায় হয়ে গেল এবারে হাও হাও করে কাঁদছে নাজাত পাওয়া গেল না জাহান্নামে যেতে হবে কাঁদতে কাঁদতে মায়ের মাথা থেকে আল্লাহর আরশে আজিমের দিকে চলে আসতে থাকবে মিজানে দাঁড়ি পাল্লা থেকে গুনার আমলনামাটা নিয়ে জাহান্নামে চলে যাব কাঁদতে কাঁদতে চলে আসছে হাসরবাসীর মধ্যে আল্লাহর একটা বান্দা ওই বান্দার কান্নাটা দেখে তার অন্তরে একটু মায়া এসে যাবে জোরে বল সুবহান ও জিজ্ঞেস করে তো কাঁদছে কেন অনেকক্ষণ থেকে দেখছি গোটা কায়ামতের ময়দানে দাঁড় বিদার হয়ে ঘুরছ দাঁড়ে দাঁড়ে কেঁদে কেঁদে ঘুরছ তোমার বিপদ কি হয়েছে এ মনে করো আমার কেউ খায়ের কা মহাব্বতের কেউ হবে জানা পরিচিত হবে হয়তো বলতে ভুলে গেছি যেতে পারিনি ও আমার কান্না দেখে বুঝতে চিনতে পেরে গেছে বাবা আমার একটা নেকি কম পড়ে গেছে জাহান্নামে চলে যাচ্ছিলাম আল্লাহ পাকের কাছে একটু সময় চেয়েছে একটু সময় আল্লাহ দিয়েছিলেন সেই সময়টা পেয়ে গোটা কায়ামতের ময়দানে দাঁড় বিদার হয়ে ঘুরলাম দাঁড়ে দাঁড়ে কেঁদে কেঁদে ঘুরেছি কেউ আর একটা নেকি আমায় দেয়নি তাই নিরুপায় হয়ে গেছি জাহান্নামে যেতেই হলো আল্লাহ যে সময় দিয়েছে সময়টা ফুরিয়ে গেছে তাই চলে যাচ্ছে কাঁদতে কাঁদতে মিজানের দাঁড়ি পাল্লা থেকে গুনার আমলনামাটা নিয়ে জাহান্নামে চলে যাবে ও বান্দা জিজ্ঞেস করে কটা নেকি কম পড়েছে বলে একটা ও চিন্তা আল্লাহ গো এত নেকি রয়েছে একটা কম পড়েছে জাহান্নামে যায় তাহলে আল্লাহ পাকের এখন বিচারটা চলছে কিয়ামতের ময়দানে খুব সূক্ষ্ম বিচার এই সময় বিচারটা চলছে সূক্ষ্ম বিচার ও তখন চিন্তা করছে আল্লাহ গো ওর একটা নেকি কম পড়ে যদি জাহান্নামে চলে যায় তাহলে আমার কি হবে আমার তো সারা জীবনের মধ্যে তিনটে না চারটে নেকি মাত্র জমা হয়েছে ওর একটা নেকি কম পড়েছে অত নেকি থাকতেও যদি জাহান্নামে যায় আল্লাহ পাকের এখন বিচার চলছে সূক্ষ্ম বিচার এই সূক্ষ্ম বিচারের সময় তিনটে চারটে নেকি দেখে কি নাজাত পাওয়া যাবে সবই তো গুনাহ তাহলে কি হবে আমি তো জাহান্নামে যাবই যা ব্যাপার শুনছি আমি তো বেহেশতে যেতে পারবো না তো জাহান্নামে তো যাব তো আমার নেকিগুলো তো কাজে লাগবে না ও অত কাঁদছে এর থেকে যদি আমার থেকে এই তিনটে নেকির মধ্যে একটা নেকি যদি দিয়ে দিই আমার তো কাজে লাগবে না একটা নেকি যদি দিয়ে দিই ওকে ওর যদি কান্নাটা থামে ও যদি নাজাত পায় ও যদি শান্তি পায় তো পাক তবুও তো বেহেশতের ভিতরে গিয়ে ও তো আমার কথাটা তো মনে করবে এই না বলে একটা নেকি ওকে দিয়ে দেবে এই নেকিটা পেয়ে বান্দা ছুটে 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 গিয়ে মিজানে টানে পাল্লা নেকির পাল্লার উপরে ওই নেকিটা নিয়ে রেখে দেবে রাখার সঙ্গে সঙ্গে নেকির পাল্লাটা ভারী হয়ে যাবে জোরে বলুন আরো জোরে বল সুবহান আল্লাহ জিজ্ঞেস করবে ফেরেশতারে জেরা করবে ও আমার ফেরেশতারা এই বান্দাটার তো গোনার দিক ভারী ছিল আবার এখন দেখছি নেকির পাল্লাটা ভারী হলো কি করে তো নেকির পাল্লাটা কি করে ভারী হলো সেটা আল্লাহ পাক দেখেছেন না দেখেন না ফেরেশতাকে জেরা করবেন কি ব্যাপার ও নেকির পাল্লা ভারী হলো কি করে এতক্ষণ তো দেখলো গুনার পাল্লা ভারী এখন দেখছি নেকির পাল্লা ভারী হলো কি করে তোমরা এতগুলি ফেরেশতা এখানে রয়েছে কি করছো ফেরেশতা আল্লাহ রাব্বুল আলামিন আমরা তো জানি না ওই বান্দাটা কিয়ামতের ময়দানে কেঁদে 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 গোটা কিয়ামতের ময়দানে ঘুরে ঘুরে কোথা থেকে একটা নেকি দিয়ে এসেছে কার কাছ থেকে একটা নেকি চেয়ে দিয়ে এসেছে সেই নেকিটা দিয়ে সে মিজানের পাল্লা দিতেই নেকির পাল্লাটা ভারী হয়ে গেছে তাই ওই বান্দাকে ধরে নিয়ে এসো
ওকে ডেকে নিয়েছো আমার সামনে কোথা নেকি পেলি আচ্ছা কোথা নেকি পেলো সেটা আল্লাহ দেখেছেন না দেখেননি ওকে আবার জেরা করছে কি ব্যাপার তুই নেকি কোথা পেলি রে কে নেকি দিল ও বান্দা কাদের রব্বুল আলামিন আল্লাহ পাক মায়ের কাছে গেলাম মা ফিরিয়ে দিল বাপের কাছে গেলাম বাপও ফিরিয়ে দিল চাচার কাছে ভাইয়ের কাছে গেলাম ফিরিয়ে দিল বিবির কাছে গেলাম ছেলে মেয়ের কাছে গেলাম ফিরিয়ে দিল আত্মীয়-স্বজন বন্ধু বান্ধবীর কাছে গেলাম কেউ আর একটা নেকি দিল না নিরুপায় হয়ে কাঁদতে কাঁদতে চলে আসছি হাসরবাসীর মধ্যে আপনার একটা বান্দা সে আমার কান্নাটা দেখে তার জানে একটু মায়ায় সে তার নেকি থেকে একটা নেকি আমাকে দিয়েছে সেই নেকিটা নিয়ে সে মিজানে দাঁড়ি পাল্লায় নেকির পাল্লার উপরে দিতে নেকির পাল্লা ভারী হয়ে গেছে কে সেটা সেটা কে ও বলছে আমি চিনিনি কি বলল ওকে আমি চিনিনি আচ্ছা ও চিনুক আর নেই চিনুক আমার আল্লাহ পাক থেকে চেনে না চেনে নে যাও ফেরেশতা এই বান্দাটাকে কে নেকি দিয়েছে কিয়ামতের ময়দানে ওই বান্দাটাকে ধরে নিয়ে এসো আল্লাহর অসংখ্য ফেরেশতা আছে না নাই ওটা কিয়ামতের ময়দানে তন্ন তন্ন করে খুঁজে খুঁজে ওই বান্দাটাকে ধরে আল্লাহর আরশে আজিমে নিয়ে আসা হবে আল্লাহ পাক জিজ্ঞাসা করবে তুমি আমার এই গুনাহগার বান্দাটাকে একটা নেকি দিয়েছিলে কি ব্যাপার তুমি আমার এই গুনাহগার বান্দাটাকে একটা নেকি দিয়েছিলে ও বান্দা কাদের রব্বুল আলামিন আল্লাহ পাক ও কান্নাটা দেখে কেন যেন আমার অন্তরে একটু মায়া এসে গেল আমি ওকে জিজ্ঞাসা করলাম তুমি এত কাঁদছো কেন ও